আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর যখন আমি বেরিয়েছিলাম সকালে, এত সকাল নয়, আপনারা হয়তো ভাবছেন ভোরবেলা, না ভাই বোনেরা, এটা হচ্ছে শীতের সকাল। আমাদের এখানে শীত শুরু হয়ে গেছে, তাই আকাশে যখন কুয়াশা, সূর্যটা উকিঝুঁকি মারছিল, এখনও উঠতে পারতেছে না, এই সুন্দর ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি একটু অনলাইনে যাব, আমার একটু কাজ আছে, একটা ইয়ে বানাবো, কার্ড বানাবো। জানেন তো আপনারা যারা বিদেশে আছেন, একটা কার্ড বানাতে হলে কত জায়গায় যেতে হয়, কত পেপার নিতে হয়, তারপরে পুলিশ ক্লিয়ারেন্স পেপার আছে আমাদের যেটা লাগে, বিভিন্ন ধরনের মানে পেপার আছে, এগুলা জোগাড় করে আইডি কার্ড, পাসপোর্ট সবগুলার মানে তারিখ থাকতে হবে, তারপরে একটা কার্ড বানাতে হয়। কোনো একটা যদি অপূরণ হয়ে যায় তাহলে তো এটা সম্ভব নয়। তাই প্রথম সকালেই বেরিয়ে গিয়েছিলাম আমি, আমি একটু মার্কেট করব, পেপার বানানো হয়ে গেলে আমি একটু মার্কেটে যাব। তাই সবগুলো মিলিয়ে ভাবলাম আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি, কারণ কখনো তো মানে আমি আসলে রোজ রোজ বের হই না। যখন একটা কাজে বের হই, চাই যে বাকি সবগুলো কাজ একসাথে শেষ করে, একদিনে শেষ করেই আমি ঘরে আসব। রোজ রোজ মার্কেটে যাওয়াটা আমার পছন্দ না। যাই হোক, যখন আসলাম, আমার গাড়িতে বসলাম, আমি রোজকার মতো আমি স্যানিটাইজার ব্যবহার করলাম, স্প্রে মারলাম জীবাণুমুক্ত করার জন্য। আপনারাও এটা করবেন, আমি আপনাদেরকে মানে দেখানোর জন্য এই জন্যই দেখিয়েছি যে আপনারাও আপনাদের নিজেদের একটু সেফটির খেয়াল রাখবেন। যখন এখন যে করোনাকালীন সময়ে যখনই বাইরে বেরোবেন, স্প্রেটা রাখবেন গাড়িতে দেওয়ার জন্য, আর স্যানিটাইজার তো অবশ্যই আপনারা ব্যবহার করবেন। যাই হোক, বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা দেখলেন আমি টাইপিস্টেও গিয়েছিলাম, আরও বিভিন্ন জায়গায় গিয়ে কাগজ সংগ্রহ করে লাস্ট আমি আমার যে কোম্পানির এখানে এসেছিলাম, এসে আমার এটা হয়ে গেছে, কার্ড বানানো হয়ে গেছে। আমি নিয়ে নিশ্চিত হয়ে বেরিয়ে পড়লাম খুশি মনে, কারণ একটা কার্ড বানাতে হলে অনেক টেনশন থাকে, মনে হয় যদি একটা মানে কোনো কিছু অপূরণ হয়ে যায়, কোনো কিছু মিস হয়ে যায়, আবার ঘুরতে হবে। যাই হোক, খুশি মনে আমি একটু মার্কেটের দিকে যাব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন শীত এসে গেছে, আপনারা জানেন শীতের তো অনেক কিছু লাগে, শীতের টাইম আসলে শীতের কাপড়, গরমের দিন আসলে গরমের কাপড়। তাই আমি ভাবলাম এই দেশের মার্কেট যেগুলো আছে এগুলো কীভাবে আছে আপনাদের সাথে আমি একটু শেয়ার করি, আসলে ভালো লাগবে। যারা মার্কেট প্রিয়, যারা যে ভাই বোনেরা মার্কেট, বিশেষ করে বোনেরা মার্কেট মানে পছন্দ করেন, বিভিন্ন জিনিসপত্র দেখতে পাবেন মিডিল ইস্টের একটা মার্কেটে কীরকম জিনিস থাকে। আসলে এখানে খুবই চয়েজেবল জিনিস থাকে, আপনি মানে যা চাইবেন এখানে তাই পাবেন, কারণ বেশিরভাগ মার্কেটগুলো ইন্ডিয়ান জিনিসপত্র দিয়ে সাজানো আছে, বিভিন্ন দেশের জিনিসপত্র। পৃথিবীর এমন কোনো দেশ নাই যে মিডিল ইস্টের দুবাইয়ের মার্কেটে সেটা পাবেন না। আর আমি এখন আজ যেখানে এসেছি, অন্যদের আপনাদের সাথে হয়তো মল, বড় মলের সাথে পরিচিত করিয়ে দিয়েছি, আজকে আমি একটা ছোট্ট মার্কেট, এটা ছোট্ট ঠিক না, ভিতরে মানে অনেক বড়, জিনিসপত্রগুলো অনেক বেশি, এটা অনেক পুরানো একটা মার্কেট, আপনারা দেখলেই বুঝতে পাবেন মানে সাইজে। এখন যে মলগুলো অনেক বড় থাকে, বাচ্চাদের খেলাধুলা থাকে, খাবার জিনিস থাকে, মানে কত সিস্টেম থাকে, এগুলা হচ্ছে অনেক পুরানো মার্কেট। এখানে শুধু জিনিসপত্রগুলাই আছে, খাবার কোনো সিস্টেম নেই, বাচ্চাদের খেলারও কোনো সিস্টেম নেই, বাইরে থাকলে একটু আটটু খেলার জিনিস থাকে বাচ্চাদের জন্য, কারণ এটার মধ্যে সব ধরনের জিনিস আপনারা পাবেন। এটার মধ্যে মানে কাপড় আছে, রান্নাবান্নার জিনিসপত্র আছে, মানে যা পাবে এমন কিছু নাই যে আপনার সংসারে লাগে আপনি পাবেন না। যাই হোক, আমি কাপড় যেখানে থাকে সেখানে আসলাম, কারণ আজকে আমি একটু কাপড় কিনবো, শীতের কাপড় কিনবো, আর একটু প্রয়োজনীয় গিফটের জন্য দুই একটা জিনিস কিনবো। তাই দেখে দেখে কিনছিলাম আর আপনাদের সাথে একটু একটু শেয়ার করছিলাম, আসলে কাপড়ের কোয়ালিটিগুলো অনেক ভালো। তাই বন্ধুরা দেখতে থাকুন আমার এই মার্কেটিংটি।
তো ভিউয়ার্স, শেষ হয়ে গেল আমার কেনাকাটা। কেমন লাগলো? আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আমাদের এই ব্যস্ততার জীবনে আপনাদের একটু ভালো লাগার জন্য আমার এই ভিডিওটি দেওয়া। প্লিজ আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমাকে সামনে নিয়ে যেতে সাহায্য করবে এবং আরও উৎসাহিত হব নতুন নতুন ভিডিও দিতে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নেব। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ সুন্দর থাকেন, সেফ থাকেন যার যার করে, এই শুভকামনা রইল। আর আমার জন্য আপনারা দোয়া করবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।